কত কি বাদররা সারাদিন বসে বসে খায়, আর যদি আপনি বাদরদের দিকে ঢিল ছুঁড়ে মারেন, বিনিময়ে ওরা আপনাকে ফল ছুঁড়ে মারবে। কি সুন্দর স্বপ্ন! আমি কিন্তু একটা কুলো পেলাম না, কিচ্ছু পেলাম না, যা পেলাম তা গায়ে খোঁচা দেয়, কাটা দেয়। হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, ওষুধই কিছু পাওয়া যায়। এটা কি দেখুন তো, কি পাতা, চিনতে পারেন কি না? কালো মেঘের পাতা, প্রচণ্ড তিতো। বেয়ার গ্রিল পোকামাকড় খায়, আমি নইলে একটা পাতাই খাই। ওরে তিতো রে স্বর্ণলতা, পরগাছা সব জায়গায় আছে, বুনকুলের গাছ আছে, আরো কিছু কিছু ফল আছে। সাধারণত এই স্থানীয় লোকেরা ভালো চেনেন। আবার আমরা একটা ঘাসের জমিতে ফেসে গেলাম, আমরা মানে আমি আর আমার ক্যামেরা। দেখবেন যখন আপনি ভূতের ভয় পান, তখন আপনার সাথে যদি একটা সাইকেল থাকে, তখন আপনার মনে হবে আমার সাথে একজন আছে। এখানে তো এই দিনের বেলা একটা দেড়টার সময় ভূত থাকলেও অসুবিধা নেই, ভূত নেই বলি বটে, একটা ছায়া দেখলেও ডরাই, ভূত নেই বিশ্বাস করি, তবুও এই ভয় মনের মধ্যে অ্যাড্রিনালিন হরমোনের জন্য। যারা সায়েন্স পড়েছেন তারা জানেন, এই ভয় তাড়াবার জন্য অ্যাড্রিনালিন ইঞ্জেকশন করে দেয় পাইলটদের, ফলে তারা শত্রু ডেরায় হানা দিতে সক্ষম হন। দেখেন তো, বুনো ফুল কিসে কম, কি এর সৌন্দর্য! কে একে যত্ন করে, কেউ সার দেয় না, তেল দেয় না, পোকা মারে না। আর এই দেখুন লাল লজ্জাপতি লতা, লজ্জায় একেবারে চুপ। এবার শুরু হলো লজ্জাপতি লতার জঙ্গল। এবার আমার পায়ের অবস্থা আরো খারাপ হবে, আমার জুতোটা ভালো আছে, যেতে পারবো আশা করি, যদি গর্তের মধ্যে না পড়ে ঠ্যাং না ভাঙে। আমি এদিকটাই যাই, মনে হচ্ছে সেই বিষাক্ত পোকাদের জায়গায় চলে এসছি। না, এখানে তো নিয়মিত মানুষ হাঁটে, ওই যে বাড়ি দেখা যায়, ওই যে ঘর, শ্বাস টানতে হচ্ছে। ভাগ্যিস এখানে সোশ্যাল ডিস্টেন্স এমনিতেই মেনটেন হয়, এখানে কোনো সমস্যা নেই, লোকজনই নেই। তেতো পাতা খেয়ে আমার মুখ একবারে তিতো হয়ে গেছে, ভালো, অন্তত আমার পক্ষে ভালো। না, এদিক দিয়ে যাবো না, আমি আমার ঠিক পিসির বাড়ির পাশ দিয়ে উঠবো, তাতে যদি আমাকে একটু জঙ্গল পেরাতে হয় তাও যাবো, একটা নতুন পথ আবিষ্কার করবো। যেখান দিয়ে গিয়েছিলাম সেখানেই ফিরে এলাম, কে আবার উল্টো পথে এসেছে। ভালো করে খেয়াল করুন, এই যে গাছটিকে চিনতে পারছেন, মহৌষধি কালো মেঘ, লিভার ভালো করে। এই যে বুনকুলের লতা শুকিয়ে পড়ে আছে, নাস্তে না বোঝাতে হচ্ছে। কে কে মামা পাপা।
এখানে একটা খাল আছে, এগুলো কি গাছ বুঝতে পারছেন? শোলা গাছ পাহাড়েও আছে। ওরে বাবা, কেন যে আসিলাম ভাবে এই করিতে, ঘন ঝাড়ি। এটা কিন্তু একটা খাল, ওই যে ভালো করে দেখুন জল। আমি জুতো দিয়ে পেরিয়ে চলে যাব, কিন্তু এটা অনেকটা লজ্জাপতি। ওরে বাবা, এই জঙ্গল ঘামে নিয়ে গেলাম। মোটামুটি একটা পরিষ্কার পথ পেলাম, অবশেষে এই জঙ্গল পেরিয়ে এলাম। এই যে ঘাস দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কৃষি বাড়ির কাছে এসে গেছি, ছোট্ট নালা।